আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে 300% এর চেয়ে একটু কম এই বিল্ডিংটি যদি দেখেন, উপরে দুইটা ইউনিট করা হয়েছে এবং নিচে একটা ইউনিট করা হয়েছে। কিন্তু আমরা যে ড্রয়িংটা করেছিলাম যে উপরতলা দুইটা ইউনিট করার জন্য, কিন্তু ওনারা চেঞ্জ করে আবার তিনটা ইউনিট করছেন উপরতলায় ভাড়া দেওয়ার জন্য এবং নিচে ওনারা থাকবেন। কিন্তু এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখন বর্তমানে দুইতলা করা হবে। তো দুইতলা বিল্ডিং, এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে যদি আপনারা এই ভিডিওটি দেখেন, যারা বিল্ডিং করতে চান সঠিক সিদ্ধান্ত বা সঠিক হিসাবটি বুঝতে চান, তাহলে এই ভিডিওটির সাথেই থাকুন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব দেখাবো আপনাদের কিভাবে কি করা হয়েছে। তো এই বিল্ডিংয়ের এটা হলো 3D প্ল্যান। যখন আমরা একটা ড্রয়িং করে দেই তখন কিন্তু প্রথমেই 3D ভিউটা দেওয়া হয় যে কাজটা বোঝার জন্য, বাহিরে কোন জায়গায় কী ডিজাইন হবে। আর এখানে নিচতলায় আছে 39 ফিট লম্বা এবং 30 ফিট প্রস্থ। তো স্কোয়ার ফিটে যদি হিসাব করি 1170 স্কোয়ার ফিট হয় এই বিল্ডিংটি নিচতলা। তো শতাংশে আমরা হিসাব করলে 2.68% জমি, 4টা বেডরুম, 2টা বাথরুম এবং 1টা ডাইনিং, 1টা কিচেন। আর উপরের তলায় কিন্তু 42 ফিট 6 ইঞ্চি লম্বা, 33 ফুট 6 ইঞ্চি প্রস্থ, 1423 স্কোয়ার ফিট হয় এবং 3.27% হলো উপরের তলায়, কারণ নিচতলায় রাস্তা আছে দুই সাইডে। উপরতলায় গিয়ে এই রাস্তার সাইডটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে, যার কারণে উপরতলায় একটু বড় হয়েছে। তো নিচতলায় যে বিল্ডিংটি করা হয়েছে এটা কিন্তু যে আপনার 2.5 শতাংশের চেয়ে একটু বেশি, আবার 3 শতাংশের চেয়ে কম। তো এখানে যে কাজটি করা হয়েছে নিচতলা কিন্তু এখন কমপ্লিট করা হয় নাই, কিন্তু উপরের তলাটা কাজটা কমপ্লিট করা হবে এবং উপরের তলায় কাজটা শেষ করে নিচতলায় কাজটা ধরা হবে, আস্তে ধীরে করা হবে কাজটি। তো নিচতলাটি 1170 স্কোয়ার ফিট। তো এখানে কিন্তু তিনতলা ফাউন্ডেশন দিয়ে এটা মূলত যে বিমসাদ বলে থাকি আমরা, তো আমাদের এখানে সবই বিমসাদ হয়। তো যে বিল্ডিংটি দেখতেছেন এটা হবিগঞ্জ জেলা মাধবপুরে এই কাজটি করা হচ্ছে, নোয়াপাড়া মির্জাপুর গ্রামে। তো এখানে যে সাইটে কলামগুলি দেওয়া হয়েছে এটা 14টা কলামের মধ্যে এই বিল্ডিংটি করা হয়েছে। তো সাইটে যে কলামগুলি দেওয়া হয়েছে এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর মধ্যে 3টা কলাম দেওয়া হয়েছে, 3টা কলাম দেওয়া হয়েছে 10 বাই 15 ইঞ্চি। আর এই যে দেখেন সাইটে এদিকে 3.5 ফিট 3 ফিট 6 ইঞ্চি বাড়ানো হয়েছে, আবার মাঝখানে একটু গ্যাপ রাখা হয়েছে। আবার এদিকে দেখতেছেন যে দুনো দিকে কিন্তু নিচে দিয়ে রাস্তা এবং উপরে কিন্তু বাড়ানো হয়েছে সারটাকে, 3 ফিট 6 ইঞ্চি এদিকে 3 ফিট 6 ইঞ্চি করে, কারণ দুই সাইডেই কিন্তু এই বিল্ডিংয়ের রাস্তা আছে। একটা হলো পারিবারিক রাস্তা যে ওনারা আরও জায়গা আছে এদিকে যাবেন, আর একটা হলো যে এইটা এই রোড, এটা দুটোটাই পারিবারিক একটা রাস্তা। তো আপনার পারিবারিক যদি রাস্তা থাকে, যে সরকারি রাস্তা যদি না থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে যে আপনার এই সারটাকে উপরে কিন্তু বাড়িয়ে নিতে পারেন, নিচতলায় কম রেখে উপরে বাড়িয়ে নিতে পারেন। তো এই বিল্ডিংটি নিচতলায় 1টা ইউনিট ওনারা নিজে থাকবেন এবং দ্বিতীয় তলায় 2টা ইউনিট করা হয়েছিল। যে এখন 3টা ইউনিট আমরা কিভাবে করছি বা কতটুকু জায়গার উপর যদি আমরা দেখি, তো জাস্ট আপনাদের একটু আইডিয়া হবে। তো এখানে যে 1170 স্কোয়ার ফিট আমি যে হিসাবটা ধরছি, এখানে আরও যে পোর্সটা দেখতেছেন, পোর্সটা আরও প্রায় 50 স্কোয়ার ফিট বেশি করা হয়েছে, যে ওনার পোর্সটা একটু বাড়াই করা হয়েছে। যে নিচতলাটা আপনি যদি পোর্স সহ ধরেন তাহলে দেখা যাবে আপনার প্রায় 1200 স্কোয়ার ফিট বা 1220 স্কোয়ার ফিট হবে যদি পোর্স সহ ধরেন। আর পোর্স ছাড়া হইলে আপনি যদি করতে চান যে পোর্সটা আপনি করবো না, তাহলে আপনি এই 1170 স্কোয়ার ফিটের ভিতরেই সব কিছু বারান্দা সহ নিচতলাটা করতে পারবেন। আর উপরতলাটা একটু বেশি, 3 শতকের চেয়ে একটু বেশি। তো 3টা ইউনিট কীভাবে করা হয়েছে, আমরা প্রথমে 2টা ইউনিট করেছিলাম, আমরা তো ড্রয়িং প্ল্যান দেখছি। তো এটা পরবর্তীতে আমরা ছোট্ট করে একটা ড্রয়িং দিয়েছিলাম যে 3 ইউনিট কীভাবে করা যায়, ওনারা আনা হয়েছিল। তো এখানে যে এই যে দরজাটি দেখতেছেন এখানে শুধু 1টা ইউনিট, এদিকে 2টা বেডরুম দিয়ে 1টা ডাইনিং স্পেস দিয়ে। এখানে আমরা যদি দেখি এই ইউনিটটি, এখানে 1টা ডাইনিং স্পেস থাকবে, ডাইনিং স্পেসের পরে 1টা কিচেন, এটা কিচেন, আর কিচেনের সাথেই আছে 1টা বাথরুম, এই যেখানে আছে 1টা বাথরুম। তো যারা ভাড়া দিতে চান ছোট্ট, আসলে ছোট্ট ইউনিটেই পছন্দ করেন অনেকে, অনেকে আবার বড় ইউনিটও পছন্দ করেন, তো ওনাদের এখানে চাহিদাটা হয়তো এই ছোট্ট ইউনিটের জন্যই চাহিদাটা একটু বেশি, যার কারণে ভাড়াও একটু বেশি পাওয়া যায়, এই জন্য ওনারা 3টা ইউনিট করতে চাইছেন। তো আপনারা জায়গা যেমনই হোক, যেমন করেই আপনারা বানাইতে চান, আমরা ইনশাল্লাহ আপনাদের ড্রয়িংটাকে মিলাই দিতে পারবো।
আর যদি কারো ড্রয়িং ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি হবিগঞ্জ জেলার ভিতরে কাজটা হয় তাহলে আমরা একতলা হইলেও আমরা কাজটা করতে পারবো, আর যদি হবিগঞ্জ জেলার বাহিরে কোনো জায়গায় কাজ হয় তাহলে নিচ থেকে অন্তপক্ষে দুই তলা করতে হবে, তাইলে আমাদের রেটে বা খরচে গিয়ে পড়বে। তো এই এদিকে দেখলাম একটা ইউনিট, আবার এদিকে আমরা দেখি যদি এইখানে একটা ইউনিট, তো এখানে কিন্তু একটা ইউনিট যে করা হয়েছে, এখানে ডাইনিং স্পেস, আবার একটা কিচেন, এই কিচেন, আর তারপর এখানে একটা বাথরুম। তো একটা বাথরুম, একটা কিচেন, একটা ডাইনিং স্পেস, তারপর একটা বেডরুম, এই হলো একটা ইউনিট। তো এই ইউনিটেরই কিন্তু একটু চাহিদাটা থাকে। আবার পিছনে যে ইউনিটটা করা হয়েছে এটাতে দুইটা বেডরুম, তো সামনে দুইটা ইউনিট করা হয়েছে, দুইটা ইউনিটে একটি করে বেডরুম, আর পিছনে যে একটা ইউনিট করা হয়েছে এখানে দুইটা বেডরুম, দুইটা বাথরুম, আবার একটা ডাইনিং স্পেস থাকবে। তো এটাও আমি আপনাদের ইনশাআল্লাহ দেখাবো, আবার দুইটা বারান্দাও, আর এটাতে আছে একটা বারান্দা শুধু। আসলে একটি বিল্ডিংয়ের জন্য বারান্দাটা প্রয়োজন, কারণ আপনি কাপড় চোপড় শুকাইতে বা একটু বসে একটু হাওয়া বাতাস খেতে আপনি আসলে বারান্দাটা দরকার আছে, প্রয়োজন আছে। প্রত্যেকটা ইউনিটে কিন্তু একটা বারান্দা আসলে প্রয়োজন। তো এখানে এই যে একটু অন্ধকার, এই যে ইউনিটটি, এইটাই হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস থেকে একটা বাথরুম আছে, কমন বাথরুম, যাতে এই ইউনিটের যারা আছে তারা সবাই ইউজ করতে পারে এই বাথরুমটি। আবার এই পিছনে আছে কিচেন, আর এখানে আছে একটা বেডরুম। বেডরুমগুলো 10x12 ফুট এরকম বেডরুমগুলো, যেটা যেভাবে মিলছে এইভাবেই করা হয়েছে, তবে 10 ফুট x12 ফিটে এর চেয়ে কম নয়, এর চেয়ে একটু বেশিও আছে, যেমন 10.5 ফুট x12 ফুট এরকমও আছে। এখানে দেখলাম একটা বেডরুম, আবার এখানে দেখেন একটা কিচেন। তো এখানে পিছনের যে ইউনিটটা এটা দুইটা বেডরুম, আর সামনে প্রত্যেকটা একটা করে বেডরুম। আসলে আপনার জায়গা যেমনই হোক ড্রয়িংটাকে মেলানো হইলো সবচেয়ে বড়। তো দেখেন এখানে কিচেন রুমটা একটু ছোটো, তো চলে বাড়ার জন্য সমস্যা নেই। নিচের নিজে থাকার জন্য কিচেন রুমটা একটু বড় প্রয়োজন, নিজে থাকার জন্য আসলে কিচেন রুমটা একটু বড় প্রয়োজন। তো আমরা কিচেন দেখলাম, বেড দেখলাম, একটা ডাইনিং দেখলাম, একটা বাথরুম দেখলাম, আবার এই বাদ এটা হলো মাস্টার বেড, যে এই ইউনিটের জন্য একটা মাস্টার বেড। এই বেডরুমের সাথেই আছে একটা অ্যাটাচড বাথরুম, আবার এক সাইডে আছে বারান্দা। তো বাথরুমটা একটু ছোটো, যেমন 3 ফুট এবং লম্বালম্বি আছে 5 ফুট এই কিচেন, এই বাথরুমটি ভিতর 3 ফিট এবং লম্বালম্বি আছে আপনার 5 ফিট। তো এটা শুধু আপনার দেখা যাচ্ছে যে একটা কমেট বসানো যায় বা এরকম, এই তো শাওয়ারও আছে, যা চাইলে আপনি এটাতে গোসলও করা যাবে। তো বাথরুমটা অনেকটাই ছোটো, আপনার জায়গাই কম, তাহলে বাথরুম আপনি বড়ো করে কীভাবে দিন, বড়ো করে দিলে তো আপনার রুমটা একটু ছোটো হয়ে যাবে। তো এটা জায়গা যেরকম এরকম আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ মিলাইছি। তো আপনার জায়গাটা যেরকমই হোক, লম্বা হোক, চিকন হোক, কোনাকুনি হোক, বা যেরকমই হোক, যদি আমাদেরকে দিয়া ড্রয়িং করাইতে চান ইনশাল্লাহ আমরা আপনাদের ড্রয়িং যত্ন সহকারে আমরা যতটুকু পারি যতটুকু বুঝি ইনশাল্লাহ আপনাদের ড্রয়িংটা করে দেবার চেষ্টা করব, যদি আমাদের সাথে যোগাযোগ করেন। ড্রয়িংটা করলে কি হয়, আপনি প্রথমেই সব কিছু বুঝতে পারেন। এখানে আরও একটা বেড, এই বেডরুমের সাথে পিছনে বারান্দা আছে, তো আপনারা আগেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী করা হয়েছে। কারণ আপনি যদি ড্রয়িং না করেন তাইলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে যে কোন জায়গায় কী করা হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ড্রয়িং ডিজাইন যদি করাইতে চান তাও আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের ড্রয়িং ডিজাইনটা সুন্দরভাবে